ইউনিয়ন অফ ইসলামিক অর্গানাইজেশন ইন ফ্রান্সের উদ্যোগে ফ্রান্সের লাবুর্জে তিন দিনব্যাপী ইউরোপের সর্ববৃহৎ ইসলামী সম্মেলন সম্পন্ন হয়েছে। 2 এপ্রিল হতে শুরু হওয়া এই সম্মেলনে প্রায় 1,70,000 লোকের সমাগম ঘটেছে বলে ধারণা করা হয়। আমার কাছে মনে হচ্ছে যে ফ্রান্সে এই যে মুসলমানদের এত বড় মিলন মেলা, এত বড় মুসলমান কমিউনিটি আছে, এটা আমার আগে জানা ছিল না। আজকের এই নতুন অভিজ্ঞতায় আমার কাছে মনে হলো যে মুসলমানরা এই মেলা থেকে অনেক অভিজ্ঞতা অর্জন করতে পারবে, মুসলমানদের মনে অনেক শক্তি আসবে। বিগত 27 বছর হতে ইউরোপের 450টি ইসলামিক সংগঠনের সমন্বয়ে মুসলমানদের এই মিলনমেলা অনুষ্ঠিত হচ্ছে ফ্রান্সে। 2009 সালের সম্মেলনে 1,50,000 দর্শনার্থী সমাগম হলেও এবছর তা ছাড়িয়ে গেছে অনেক দূর। ইউরোপের বিভিন্ন দেশ হতে 15,000-এর অধিক ছোট বড় যানবাহন লাবুর্জে কনফারেন্স হলের বাইরে পার্কিং হয়েছে বলে জানা গেছে। মূলত বর্তমানে ইউরোপের বিভিন্ন দেশে এজাব ও নেকাব নিয়ে যে আইন চালু করা হচ্ছে, সেই সময় মুসলিম নেতৃবৃন্দের জবাব কী হতে পারে তা জানার জন্য অন্যান্য ধর্মের উপস্থিতিও কম ছিল না। সম্মেলনে আগতদের মতামত ছিল নেকাব নিষিদ্ধ নয়, বরং সরকারকে ব্যাপী চিন্তে সিদ্ধান্ত নেওয়া উচিত। এই সম্মেলন উপলক্ষে সারা ইউরোপের মুসলমানদের এক মিলন মেলা বসে, সারা বিশ্ব থেকে মুসলিম স্কলাররা আলেম ওলামাগণ এখানে ছুটে আসেন। মোট 5টি হলে অনুষ্ঠিত সম্মেলন কক্ষে 50,000 লোক একসাথে আলোচনা শোনার সুযোগ ছিল। তখন ইসলামী চিন্তাবিদ ফুয়াদ আলবির সভাপতিত্বে বিশ্বের সারা জাগানো ইসলামী ব্যক্তিত্ব অক্সফোর্ড ইউনিভার্সিটির প্রফেসর তারেক রমাদান ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশের বক্তারা বক্তব্য রাখেন। এছাড়া কনফারেন্স ইন্ডোরে সহস্রাধিক নানা পণ্য ও ইসলামিক বই পুস্তকের স্টল আগত ডেলিগেটদের নজর কাড়ে। নুরুল ওয়াহিদ, চ্যানেল এস নিউজ, ফ্রান্স।